হাই ফ্রেন্ডস, আমি রিনাল। তো আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে, সেটা চাইল্ড ডেভেলপমেন্ট থেকে। তো সেই বিষয়ে তো ছেলে মেয়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আজকে বিস্তারিত আলোচনা করবো অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, আর এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, আর কবে এবার জয়নিং হবে, প্রসেসটা কী রয়েছে, ফিস বা কী লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে বন্ধুরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নেক্সট ভিডিওর প্রথম রিভিশন তোমার কাছে চলে আসে। তো সবার আগে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা বলে দিচ্ছি, WBSCPS। এই যে ওয়েবসাইটে সে লগ ইন করবে, তো লগ ইন করার পর নিজের দিকে চলে আসবে। রিক্রুটমেন্ট নোটিশ বলে একটা অপশন আছে, তো সেখানে ক্লিক করবে কোনার মধ্যে, সেই কোনাটা ক্লিক করার পর একটা পেজ চলে আসবে। তো এই পেজটা নোটিশ বোর্ড আছে, এখানে অ্যাপ্লিকেশন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড এডমিট কার্ড ট্র্যাক অ্যাপ্লিকেশন। তো আমরা প্রথমে কী করবো, অ্যাপ্লিকেশনে যাব। তো অ্যাপ্লিকেশন কী পোস্টে অ্যাপ্লাই করা যায়, সেখানে ব্রাঞ্চ ক্লার্ক রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, তারপর ব্রাঞ্চ রয়েছে, অর্ডিনাল রয়েছে, নাইট গার্ড রয়েছে। তো আমরা নাইট গার্ড যদি অ্যাপ্লাই করে যাই, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে। তো কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, নাইট গার্ডের জন্য। তো এখানে চলে আসবে নাইট গার্ড, অ্যাপ্লিকেশন নেম, তাকে যার নামে অ্যাপ্লাই হবে তার নামটা লিখতে হবে। আচ্ছা, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেওয়ার পর তো নিচে ফাদার্স নেম, যেটা ফাদার্স নেম দিতে হবে, মায়ের নাম দিতে হবে। তারপর দেখেন জেন্ডার, মেল ফিমেল হয়ে যেটা হবে সেটা সিলেক্ট করবে, ইমেল আইডি একটা দিতে হবে। তারপর গভর্নমেন্ট সার্ভিস যদি করে থাকো, তো সেক্ষেত্রে এখানে অপশনটা আছে, বেশ তাহলে কী হবে, আর না থাকলে না, যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করা হচ্ছে না, না থাকলে নো দেব। আসলে বড় করে দেখিয়ে দিচ্ছি, গভর্নমেন্ট এই নো। এখন ডেট অফ বার্থ দিতে হবে, যার যেটা ডেট অফ বার্থ সেই হিসাবে হবে, ইয়ারটা সিলেক্ট করতে হবে, 99 যদি হয়ে থাকে নভেম্বর, নয় সিলেক্ট করবে। সেখানে বয়স কিন্তু 21 থেকে 40 হতে হবে, বয়সটা আমি বলে দিচ্ছি, এখানে বয়সটা হতে হবে 21 থেকে 40। বয়স কত থাকছে, 3 বছর 8 মাস, বয়সটা কিন্তু চলে আসবে। অ্যাড্রেস ডিটেলস বলছে, তো অ্যাড্রেস ডিটেলস এখানে লিখে দিই, ডিস্ট্রিক্ট তার সঙ্গে এসডিও, কোন এসডিওতে কথা ভাঙা আমাদের রয়েছে, ব্লকের নাম কি। নেট স্লো রয়েছে, তাই একটু সময় বেশি লাগছে। তাহলে এখানে যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি সদর এসডিও কুচবিহার 1-2 দিয়ে দিয়েছে, ওখানে পুলিশ স্টেশন কী রয়েছে সেটা দিতে হবে, যার যেটা পুলিশ স্টেশন সেই হিসেবে ফলো করতে হবে। আমি জাস্ট একটা ডেমো দেখিয়ে দিচ্ছি, তারপরে অপশান রয়েছে স্টেপ 3। স্টেপ 3-তে কী রয়েছে, ক্লাস 8-এ কোন স্কুলে পড়তে, তো সেখানে স্কুল একটা নাম দিলে, ধরো যে স্কুলে পড়বে সেই স্কুলের নাম দিই প্রপারলি, সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে সেটা দিতে হবে, পাসিং ইয়ার কত সালে পাস করেছ, টোটাল
টোটাল পার্সেন্টেজ অফ মার্ক অবটেইনড, তো কত পার্সেন্ট পেয়েছো সেটা দিবে। আদার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে মাধ্যমিক এইচএস দিতে পারো, স্কুল বা বোর্ডের নাম দিতে পারো। তার সঙ্গে ইয়ার অফ পাসিং কত শুনে দিয়েছ, ধরো জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজ। তার সঙ্গে এখানে পার্সেন্টেজটা দিয়ে দিলাম, কাজ কী হয়েছে সেই কাজটা দিতে হবে। দেওয়ার পর যদি নেক্সট লাগে এখানে দেখো অপশনগুলো আছে, এক্সপিরিয়েন্স যদি থাকে দিবে, না থাকলে দেবে না। নেক্সট এটা আসলাম, এভাবে স্পিকিং কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর নলেজ আছে সেটা দিতে হবে। আর যদি এক্সপিরিয়েন্স থাকার উপর লিখতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে, না থাকলে কোনো কথা নেই। আচ্ছা, সেলফ ডিক্লারেশন ক্লিক করার পর সাবমিট করবে। অ্যাপ্লিকেশন ইমেজ মিসিং, মানে কি অ্যাপ্লিকেশন ইমেজটা দেওয়া হয়নি, তো ইমেজ সেটা দিতে হবে। সাইজ কী বলা আছে, কালার ফটো হতে হবে, পাসপোর্ট সাইজ 1 MB। আমি একটা জাস্ট এখানে একটা ফটো দিয়ে দিই, ফটো হবে সিগনেচার দিয়েছি জাস্ট একটা ড্যামের জন্য, সাবমিট করে দিলাম। ব্লক মিল দেওয়া হয়নি, তো যেগুলো মিসিং করবে সেটা করার পর কিন্তু দিতে হবে ব্লক। এখানে একটা মিসিং রয়েছে ব্লক, সেটা দিতে হবে, সেটা দেওয়ার পরে সাবমিট হবে। তো বন্ধুরা এইভাবে অ্যাপ্লাইটা করে নেবে, অ্যাপ্লাই করলে পরে মোবাইলে একটা কোড নাম্বার আসবে, তো সেই কোড নাম্বার দিয়ে সার্চ করতে পারবে যে অ্যাপ্লাইটা করেছে সেটা সঠিক হয়েছে কিনা। তো আবার এখানে চলে যাবো প্রথম পেজে, ক্লিক হেয়ার, তো সেখানে একটা অপশন অনলাইন অ্যাপ্লিকেশন, 3টে অ্যাকনোলেজমেন্ট, ডাউনলোড বিয়ে কার্ড, মানে ট্র্যাক, তো এখানে ট্র্যাক করতে পারে যে মেসেজটা আসবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে, যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করে অবশ্যই ফেলবে। থ্যাংক ইউ।